অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ঝাড়ু কবে কিনবেন, কোন দিন কিনবেন এবং কোন দিন এই ঝাড়ু আপনি বাড়ির বাইরে ফেলবেন পুরাতন ঝাড়ুকে, এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, এই ঝাড়ুর সাথে মা লক্ষ্মীর অঙ্গাঙ্গিকভাবে যুক্ত আছে, অর্থাৎ ঝাড়ুকে অপমান করলে, ঝাড়ুর অবমাননা করলে মা লক্ষ্মী রুষ্ট হয়। অর্থাৎ মা লক্ষ্মী কৃপা পেতে অবশ্যই ঝাড়ুকে সঠিক নিয়মে ব্যবহার করুন, এবং এটাতে কি হবে, আপনার গৃহে ধনধান্যে পরিপূর্ণ হবে, অর্থাৎ আপনার গৃহে অভাব থাকবে না এবং আপনি যত সম্ভব অর্থ আপনি কিন্তু পাবেন, যদি আপনার সঠিক নিয়মে ঝাড়ুর প্রয়োগ করেন। আর যদি ঝাড়ুতে পা লাগান, ঝাড়ু অবমাননা করেন, মা লক্ষ্মী রুষ্ট হবে এবং আপনি লক্ষ্মী ছাড়া হবেন। এর সাথে সাথে আপনাদেরকে বলি, মা লক্ষ্মীর কৃপা পেতে আপনারা কবে ঝাড়ু কিনবেন, কবে ঝাড়ু আপনারা বাড়ির বাইরে ফেলবেন এবং কবে ফেলবেন না, এই বিষয় নিয়ে আমি বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি। এমন দিন ফেলবেন যেটাতে আপনার বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু দূরে সরে যায়। প্রথম কথা, গ্রহণের পর পুরাতন ঝাড়ু বাড়ি থেকে ফেলুন। গ্রহণ, হোলির দহন হয়ে যাওয়ার, হোলির যে দহন পর্ব থাকে তারপরে এই পুরাতন ঝাড়ু বাড়ি থেকে বাইরে ফেলুন। শনিবার দিন এই ঝাড়ু বাড়ির বাইরে ফেলুন, তাতে কি হবে, নেগেটিভ এনার্জিগুলো কিন্তু যাবে এবং অমাবস্যা তিথিতে এই ঝাড়ু আপনি বাইরে ফেলুন, তাতে কি হবে, আপনার বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু দূরে সরে যাবে। এবং এমন জায়গায় ফেলবেন যাতে কারো পা যেন না লাগে কোনো মানুষের, এই জায়গাতে কিন্তু আপনারা ঝাড়ুকে ফেলুন, পুরাতন ঝাড়ুকে। এবং কবে ফেলবেন না, ভুল করে যদি এই দিন ঝাড়ু ফেলেন, আপনার দুর্ভাগ্য আসবেই আসবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। প্রথম কথা হচ্ছে, একাদশীর দিন ঝাড়ু ফেলবেন না। একাদশী, শুক্রবার এবং বৃহস্পতিবার, এই কটা দিনে কিন্তু আপনারা পুরাতন ঝাড়ু বাড়ির বাইরে ফেলবেন না, তাতে কিন্তু আপনাদের দুর্ভাগ্য কিন্তু আসবে, মা লক্ষ্মী কিন্তু অসন্তুষ্ট হবে, এটাতে আপনারা কিন্তু লক্ষ্মীর কৃপা কিন্তু পাবেন না। অর্থাৎ বৃহস্পতি, শুক্রবার এবং একাদশীর দিন ভুল করেও ফেলবেন না। এবার আপনাদেরকে জানাই, এই ঝাড়ু কিন্তু বাস্তুশাস্ত্রে বিশেষ ভূমিকা আছে, শাস্ত্রে কিন্তু এই ঝাড়ুর সম্বন্ধে অনেক কথা বর্ণিত আছে এবং জ্যোতিষশাস্ত্র কিন্তু এই বিষয়ে অনেক তথ্য কিন্তু দেওয়া আছে। তো ঝাড়ুর সাথে মা লক্ষ্মীর কৃপা কিন্তু আছে, মা লক্ষ্মীর সম্পর্কিত, অর্থাৎ ঝাড়ুকে অবমাননা করলে, ঝাড়ুতে পা দিলে মা লক্ষ্মী কিন্তু রুষ্ট হন। অর্থাৎ কবে আপনারা ঝাড়ু কিনবেন, আপনারা শুক্লপক্ষে ভুল করেও ঝাড়ু কিনবেন না, এটাতে আপনাদের দুর্ভাগ্য আসবে, শুক্লপক্ষে কিনবেন না, আপনারা কৃষ্ণপক্ষে আপনারা ঝাড়ু কিনুন, তাতে আপনাদের গৃহে ধন সম্পত্তিতে পরিপূর্ণ হবে, অর্থ আপনাদের আসবে, কৃষ্ণপক্ষে কিন্তু আপনারা এই ঝাড়ু কিনুন। এবার আপনাদেরকে জানাই, কী বার কিনবেন, আপনারা মঙ্গলবার দিন, শনিবার দিন এবং রবিবার দিন আপনারা গৃহে নতুন ঝাড়ু কিনে নিয়ে আসুন, তাতে আপনারা কিন্তু মা লক্ষ্মীর কিন্তু কৃপা পাবেন। শুধুমাত্র শুক্লপক্ষে ভুল করেও ঝাড়ু কিনবেন না, কৃষ্ণপক্ষে আপনারা নতুন ঝাড়ু গৃহে আনুন। এবং যাদের
শনির মহাদশা চলছে বা শনির সাড়ে সাতি চলছে, তারা কোনো সময় ভুল করে শনিবার দিন নতুন ঝাড়ু গৃহে আনবেন না, যাদের এই সময় শনির সাড়ে সাতি, যেমন ধনুরাশি, মকর রাশি, কুম্ভ রাশি, এই তিনটি রাশির কথা বলছি। বর্তমানের সময়ে শনির সাড়ে সাতি চলছে, আপনারা এই সময় ভুল করে শনিবার দিন ঝাড়ু কিনবেন না। এবং যাদের শনির মহাদশা চলছে বর্তমান সময়ে, তারা এই শনিবার দিন ঝাড়ু কিনবেন না, তাতে কি হবে আপনাদের সমস্যা বাড়িয়ে তুলবে। এই ঝাড়ু আপনাদেরকে যে যে দিন বললাম সেই সেই দিনে আপনারা কিনুন, সেই আর যেদিন কিনতে বারণ করলাম সেই সেই দিন কিনবেন না, কারণ মা লক্ষ্মী বাস এই ঝাড়ুতে, অর্থাৎ ঝাড়ুকে যথাযথ সম্মান দিয়ে আপনারা গৃহে রাখুন, যাতে কোনো মাতেই পা না লাগে। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নম্বর। যদি আমার সাথে পার্সোনালি ভিজিট করতে চাইছেন অবশ্যই আপনারা এটাতে অ্যাপয়েন্টমেন্টে আপনারা এই হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা উত্তর পেয়ে যাবেন। কলে সবসময় ধরে হওয়া ওটা সম্ভব হচ্ছে না, আপনারা যত পারবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। আমার সাথে যদি আমার প্রোগ্রাম ভালো লাগে, যদি আমার সাথে ভিজিট করতে চান তবে আপনারা মেসেজ করুন, নয়তো অহেতুক সময় নষ্ট করে লাভ নেই, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। এবার আপনাদেরকে জানাই, এই ঝাড়ুকে কোনো সময় উত্তর পূর্ব দিকে রাখবেন না। আপনারা সবসময় ঝাড়ুকে গৃহে লুকিয়ে রাখুন, এবং ভেঙে গেছে আপনার খুলে যাচ্ছে ঝাড়ু, ঝুরঝুর ঝুরঝুর হয়ে যাচ্ছে ঝাড়ু, অর্থাৎ ভাঙা টুটা ঝাড়ু আপনারা ব্যবহার করবেন না। সেই ঝাড়ু ব্যবহার করলে আপনাদের কিন্তু দুর্ভাগ্য আসবে, অর্থাৎ ভেঙে যাওয়া ফুটে যাওয়া ঝাড়ু কোনো সময় ভুল করে গৃহে কিন্তু ব্যবহার করবেন না। সঠিক দিনে এই ঝাড়ু আপনারা পরিত্যাগ করুন, তাতে মা লক্ষ্মীর কৃপা পাবেন, নতুন ঝাড়ু নিয়ে আনুন। নমস্কার।